Good afternoon everyone, welcome back to our channel in a brand new vlog. Ami Obi ar apnara dekhchen amar channel Obiriti Creation. Shubho Sharodiya, aaj titiya matripokkho shuru hoye geche. Tar phole amra amader channel e shuru kore diyechi Pandel Hopping 2023. Itimoddhe apnara dekhe niyechen Sribhumi Sporting Club er Durga Thakur, to jara dekhenni tara আমি লিংক দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে, সেটা অবশ্যই দেখে নেবেন। তো আজকের আমি আপনাদের এমন এক পুজো প্যান্ডেলে নিয়ে যাব যে পুজো প্যান্ডেলটা খুব বেশি পুরনো নয় কিন্তু ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে কলকাতার মধ্যে। হ্যাঁ, নিউটাউন সার্বজনীন দুর্গোৎসবে নিয়ে যাব আপনাদের, যেখানে পুরো পুজোটা কিন্তু মহিলাদের দ্বারা সম্প্রদায়িত হয়ে থাকে। হ্যাঁ, এখানে ঢাক বাজায় সেও মহিলা, পুজো করেন যে পুরোহিত তিনিও হচ্ছে মহিলা, পুরো পুজোটাতেই মহিলাদের দ্বারাই হয়ে থাকে। এর যে থিম তা হলো কোমল গান্ধার, অর্থাৎ উত্তর ভারতের হিমাচল প্রদেশের ক্যাংরা সমুদায়ের যে থিম সেটা এখানে তুলে ধরা হয়েছে। তো চলুন সেখানে যাই, গিয়ে পুরো প্যান্ডেলটা আপনাদের দেখাই। এবং এটা কলকাতার ফার্স্ট পুজো যেখানে হচ্ছে 360 ডিগ্রি প্যান্ডেল করা হয়েছে, অর্থাৎ আপনার যেদিক থেকেই দেখেন না কেন প্যান্ডেলটা একই রকম দেখবেন। সো 360 ডিগ্রি পুজো আমাদের চ্যানেলে প্রথম কভার করছি, চলুন সেখানে যাওয়া যাক। এই মুহূর্তে আমরা চলে এসেছি নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্যান্ডেলের সামনে। অপূর্ব সুন্দর লাগছে আপনাদের দেখায়, দেখুন লাইটিংটা দেখুন। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে এটা হচ্ছে 360 ডিগ্রি প্যান্ডেল, মানে আপনি প্যান্ডেলের যেদিক থেকেই দেখবেন না কেন প্যান্ডেলটা কিন্তু সেম দেখতে লাগবে। সো এর রাউন্ড সার্কেলে তৈরি করা হয়েছে এই প্যান্ডেলটা, বিশেষ আর্কিটেকচারাল জিনিস রয়েছে এর মধ্যে এবং নিখুঁত শিল্পীর কাজ রয়েছে। দেখুন বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে খোদাই করে তৈরি করা হয়েছে। প্যান্ডেলের ভেতরে সমস্ত কাপড়ের উপরে কাঁচের কাজ দেখা যাচ্ছে। কাঁচ কিন্তু এখানে বিভিন্ন কালারের কাঁচ ইউজ করা হয়েছে এবং তার সাথে হচ্ছে স্ট্রিপ লাইট, এলইডি স্ট্রিপ লাইট ইউজ করা হয়েছে এবং ঝাড়বাতি, অসম্ভব সুন্দর একটা কম্বিনেশন তৈরি হয়েছে এর মেলবন্ধনে। মেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন এরকম হচ্ছে 100 ওয়াট প্রদীপ বা মঙ্গলদীপ তৈরি করা হয়েছে। এই মঙ্গলদীপ নিউ টাউনে কিন্তু একটি স্টপেজও আছে এবং সেখানে সেই প্যাটার্নের মঙ্গলদীপটা এখানে তৈরি করা হয়েছে। এরপরে আপনারা দেখতে পাবেন হচ্ছে মূল মণ্ডপ, যার ভেতরে মা অবস্থান করছেন তার সন্তানদের সাথে। অসম্ভব সুন্দর একটা রাজকীয় ব্যাপার রয়েছে, রাজস্থানী কালচার দেখানো হয়েছে এখানে এবং মায়ের যে সাজ সেটাও কিন্তু রাজস্থানী কালচারে।
এর মণ্ডপের ভেতরে কাজগুলো দেখুন, যে পিলারগুলো তৈরি করা হয়েছে এবং তার যে কাজ, নিখুঁত কাজ, মানে অসম্ভব সুন্দর, কি বলবো। এবং জুম করে দেখাচ্ছি, মায়ের চোখটা দেখুন এবং তার যে মায়ের যে শাড়ি পরানো হয়েছে, সমস্ত কিছুটাই একটা রাজস্থানি কালচার এখানে চোখে পড়ছে। এরপরে আমরা যে প্রতিমাটা দেখতে পাচ্ছিলাম, এটা হচ্ছে একটা সেলফি পয়েন্ট তৈরি করা হয়েছে। এখানে এসে আপনারা কিন্তু মায়ের সাথে সেলফি তুলতে পারেন এবং এই জোনটা কিন্তু একটা সেলফি জোন। এখানে ঠিক দুর্গাপুজোর সাথে সাথে এন্টারটেনমেন্টের জন্য কিন্তু একটি গান, নাচ, এই সোশ্যাল কালচারাল অ্যাক্টিভিটি কিন্তু তৈরি করেছেন। তো এখানে রোজ দিন কিন্তু আপ টু হচ্ছে দশমী অবধি প্রত্যেক দিনই কিছু না কিছু গান, সঙ্গীত, নৃত্য পরিবেশন, এগুলো কবিতা, এগুলো কিন্তু হবে। এবং জি সারেগামা পায়ের যে চ্যাম্পিয়ন 2023-এর, তিনিও কিন্তু এখানে এসে অনুষ্ঠান করবেন। এখানে ঘুরতে ঘুরতে আপনারা যদি খিদে পায় তাহলে সেই খাবারের দোকানের ব্যবস্থাও এখানে রয়েছে। এই কাবাবগুলো আপনারা 200 টাকায় 8 পিস এই হিসাবে পেয়ে যাবেন। তো বাচ্চা নিয়ে এলে তাদের খেলারও জায়গা রয়েছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এরকম আরও নতুন নতুন প্যান্ডেল নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।